বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সংবর্ধনা ও বাসন থানা কমিটির পরিচিতি সভার আয়োজন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আলহাজ শরফুল ইসলাম আকন্দ। গাজীপুরের শহীদ বরকত সরণির পালের মাঠ গ্রিন ভিউ স্কুলে বেলা 11:30 হতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত স্কুল কমিটি এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বক্তৃতাকালে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরফুল ইসলাম বলেন, এর সে আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি গীতা কিন্ডারগার্ডেন স্কুল। সেই সকল স্কুলে আজকে আমাদের অনেক শিক্ষিত যুবক এবং বোনেরা চাকরি করতেছে। প্রায় এখানে 10 লক্ষ লোক এখানে আমাদের এই সেক্টরে চাকরিরত আছে। এখন আমরা স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারছি, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের কিন্ডারগার্ডেনের পক্ষ থেকে সকল অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, সদস্য সচিব বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন। জাকির হোসেনের সঞ্চালনায় মোহাম্মদ রজব আলী ভুঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।